Ah. Oh, dikya rai rana dikya. Oh, muntad wai. Khoi ba kham shesh ni. Oh, kham shesh. Oh, khoi bilet te bali bai te gya khoi shagun li jai jai. Ekhon tumi khoi ba rishu jai te ae. Oh, to tara tari shesh kori leila. Oh, ba. Khamo faki di leila na kita ba. Oh, muntad wai. Abi gori bai tam fari re baba ilo. Manshor khamo faki di na. Ikan khoya sorom dio na gotai mia buchoni ami jani tumi je kamu korona ni tumi bala kori koro je kunu manchor kam korle tumi baki deu na dua koriyo bhai je khoyta din basmu balai balai ola din gun jole khatai jai tam bi pari ar baki din manchor kam koriya khatai ta khane ba gotai mia bhai re ba ami gorib manus ar kila khatai tam tumi khosai tumar hua monai ase nani ba hunlam pora lagat khub balaer bade pora laga shesh kori leiche oi pora lagat khub bala asil ar pora laga shesh kori leiche okhon ekta sapni chukai jao o te monai okhon koite oi shesh kori okhon sapni chukar oile sapni bhai to koi amrar je somaj ei somajo mama sasa chara sapni hoy ni montaj bhai tumi ko ikan tik koise he to shikkhito ase ba koshto kori lekha pora kora ya fuare manush korcho ekdin dekhbo na tumare thik koise bhai shikkhito hoyse thik ache kintu shikkhitor bhashabhashi manush ar dorkar nai khosei oi bone ba kotai bhai chinta korio na ere ar beshi din na tumi ar manushor gore gore nani kam kora lagto na allah din emnu bhirai libo accha accha dua korio montaj bhai eiram ge বাড়িত কোন কাজ যে আসতেছে রে বা আইবো আইবো কাম হয় তো এটা ফোন দিলা ফোন দিয়া দেখো ই আছে রাস্তাত মনে ফোন দেওয়া লাগতো না ভাই আইবো এমনি আইবো আইবো আইবা তাই মিয়া তুই অত তা মাথা খানে তোরে কইছি তুই ফোন দিতে তুই ফোন কো দিলাইতে দেখতে কই আছে রাস্তাত আছে নি না এখনো বাথরুম বয়া কে তোরে কইছি ফোন দিতে তুই খান অত তা মাত মাত্রে কিতা কস আমি কিতা কই জতা মাত্রাম নেই নি আচ্ছা কসই আমার একটা কথা খাম খাত থাকতে পারে না তার তার বাপের লগে তো সাত দেবে খামো তুই বুঝ বুঝার চেষ্টা করস না কেন চাহিলে দেলো খুদা কি কসম বহুত প্যার করতি হো তুমকো সনম আমার দয়ে উড়ি দেখিয়া তো লো এ আবজলি ফড়ফড়ি এ ফড়ফড়ি এর লাগে তোরা কইছি সেসরা আইগর লগে তুই চলতে না আইগর লগে খামলার ফুয়া খামলার ফুয়াইতে তো বুঝত নাই টাকা পয়সা খরচ করে না ও মাঝে মাঝে খরচ করি রা এর লাগে তার লগে চলি বুঝত আচ্ছা 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 আইতে দাও শোনা কিয়া হে দুস্ত কিয়া হে আইয়া ও মো তুই মত আইয়া গলে অত 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 খরে অত লাইট খানে কই আসলে কই না হাই রে হাই তো লাইটনে বিষয় জি আর দুস্ত আমি কই সকালে ঘুম থেকে উঠিছি উঠিয়ালে মেঘ দিছে যেমনে করে থাকি বার হয়েছি বারুনির ফোড়ে দুস্ত একটা নানি রাস্তার মাঝে আমি বুঝছি তোর ওটা লাগানি লাগে তোর লেট হয়েছে আমরা কি তাই নো আইছি না তিন ঘন্টা ধরে ও বাইতে আছি ফরফড়ির বাচ্চা সফরের হুয়াব জ্বলিয়ে মাতের কিলা নেই মুখ বন কর মুখ বন কর আমার তৈরি আমার সকালে ঘুম থেকে উঠি আর লেবরে ভাই বুঝছ নি একটা স্লিপ খাইলাম হোমরো দুঃখ পাইছি কোন মনে স্যার কি জানোস নি হো না কইলে বুঝমু কিতা একটা ট্যুর মারি যাই তোমরা তো আবার ট্যুর বুঝতাই না ট্যুর 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 মানে হইল গিয়া দইলে আমরা হাওয়াত মজা লাগে নি ট্যুর বেটা হাওয়াত না আগে পিকনিক কইছ জায়গাত ঘুরাই যাই যাইছ নি তুই গুরানির নাম নি ট্যুর 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 আমার কখন যাই ট্যুর ট্যুর জিফরা লোক ফেলাম বাড়ি মানে ট্যুর ট্যুর বুঝছি রে ভাই বুঝছি আমি বুঝিলি হ্যাঁ ট্যুর ট্যুর খাইবার নাই খালাই বাড়া দা তার আবার শিকাই দা হবিস খান না ই কান অবস্থায় বালা প্রস্তাব দিস গত বছর তো আমরা পিকনিকও গেছিলাম না নি আবজুল গত বছর যে আমরা গেছিলাম তো আমরা যে সান্দাস
ইসান দা ইবার দবা দিত না কারণ হইছে কি হন জিনিস ফটো দাম বাড়ছে গাড়ি গুড়ের দাম বাড়ছে বুঝছো 10 টাকার বাড়ার জায়গা তখন 20 টাকা হইছে ওতার লাগি মতয়ুদ্দিন আব্দুল দজন রে কইরাম এই বছরও সান্দা একটু বাড়তে পারে তুমি না রাজি আছনি দবাত সমস্যা নাই আমার বিষয়ে আইলে নো প্রবলেম কত বড় আমি টাকা পয়সা দিয়া গেছি টাকা পয়সার কোনো সমস্যা না আমি দিতাম পারমো তো মতয়ে পারবো নি নারবো আমার যাওয়া হইতো না টাকা পয়সা নাই আরে তো নাই আতেই তো ওজি আতেই তো জি কোকা গতবার তোমার খেলে ইয়া গেছিন পিকনিক কো গুরা নিত তুমি নিতলে রে তোমার টাকা পয়সা বন খে করছিন তোরে ভাই তুই নিতলে রে আমি ইসলাম তাইলে বেটা আমি কিটা মরি গেছি নি আমি মরি গেছি নি খ মরছিন না বাচ্চি আমার সামনে আছস খালা হ্যাঁ ওতার লাগি এবার আমি তোরে লইয়া যাই তুই কোন চিন্তা করিস না তুই আমার লাগে ইয়া যাই হ্যাঁ না রে বন্ধু আমি আর তোর খরচে যাইতাম না কেউ জানো কার না জানো আমি তো জানি মতই কিটা হইলি রে তুই তুই কিতা কইলে কেউ জানো কান না জানো তোর বিষয়ে আসো আমি যাইতাম না এখন মতই আমি মনাই যে জায়গা যাইমু তুই মতই ও জায়গা যাইবি আর কোনো দুসরা কালাম ছাড়বে না ওকে তা তোর এই কোনো সমস্যা নাই আমরা এখন পিকনিকে যাইতাম পারমু মতই রে দিব মনাইয়ে কিছু টাকা আমিও লাগলে দিমু সমস্যা নাই এখন তুমি তানে কাম করো ফিটারেশন লই লাও শুনলি রে এই মতই গাছগুলো তো হইল কিতা ফিটারেশন বলে এই ফিটারেশন একটার নাম হইল গিয়ে প্রিপারেশন ও প্রিপারেশন প্রিপারেশন নাই প্রিপারেশন 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 বুঝছি ও মুখ মাছ লাগি যায় একটু বেরাতে লাগে এক কাম করো তখন আমরা এখানে নাম আছি তোমরা চাও খাইছিলে চা তো আর আইস না তুমি নাই চা পাই 3 ঘন্টা ধরে অনে তোমার অপেক্ষা করো আমার চা পাইতাম কোন আচ্ছা আমরা এখন কালামর দোকানে যাইমু গিয়া চা খাইমু দুধ চা এবং লগে বন্ধুটি লাগাইয়া আমি যেখান হইছে ওখানো এখান কোনো মতেও সম্ভব নাই কেনে 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 সম্ভব না আমি কি তা দেখতে উনতে খারাপ নি হইছি নি তুমি দেখতে শুনতে খারাপ কিন্তু তারপর ওইটা সম্ভব না তে আর প্রবলেম কি তা হো তোমার কোন দিন দেখি পাইতাম আল্লাহ কি তা লাগি যে বুঝাইতাম পারি না আপনি তো জানোই নো যে আমার একটা সম্পর্ক আছে আর খাল লোকের সম্পর্ক আছে এটা তুমি বালা করিও জানো পপি হুনো তোমার প্রেমটা হোক আমার কোনো সমস্যা নাই তুমি খাল লোকে গুরু না গুরু এখানে আমার কোনো দেখার নাই এর বাদেও আমি তোমারে চাই বুঝছুনি আচ্ছা তুমি কি তা রাজি নি কিতা হইতে চাই রায় কিতা রাজি নি কিতা রাজি নি তুমি বুঝো না রে ওপি তুমি তো আমার লোকে প্রেম করতে বেশি একবার অত সমাজে এক কথা কত করে বুঝাইতাম আমার সম্পর্ক আছে সম্পর্ক আছে এটা সম্ভব না ওপি আমার গাল সর মারছো বুঝবে আমি কি তুমি এমন ফেস লাগাইমু ও সময় টের পাইবে ও সময় টের পাইবে আমার
কইতাম নি গিট্টুর কথা যদি বেড়া লাগি যায় কি দইলো রাস্তা তো এই কাট মারিলা এখানে কি তোইছে নাও যে মজিদ চাচা আছিন না মজিদ চাচা রাস্তা ফাইয়ে ফের 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 আরম্ভ করছন না বেটারে কোনটা কইতাম পারি না তুই আইতাম পারি হায় রে আল্লাহ ই বেটা জীবন জিদিকে ঠিক হইতো না ই বেটা জারে ফায় মন গফর মই বুঝছো তুমি ই বেটা গুজার গুতারে তুমি কাবার করিয়া তুই আইতা বললা না রে গো পপি হ্যাঁ ওইছে তে এখনই তো বাদ দ একটু বালাও তো কিলান আর মারতাম হোসেন তোমার লাগি অপেক্ষা করিয়া বইতে 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 বুঝছো নি মগজটা আমার হ্যাং মারিয়ে মন নষ্ট হইছে এখন আর বালা মারতে তোমার লাগি মন চান না ত্যাগ তোমার গরমে যাও তুমি দেখো আমি যাই আর কি ওই যাও তুই বউ কেনে এখন বইতাম কেনে তোমার নগরে আমি গাছ গরম হয়ে গেছে আচ্ছা ভাই শুন তোমার যাওয়া শুনিয়া বুঝছো নি আমার মেজাজ ইখান গরম আছেন ফলা পুরা গরম আছে এখন আস্তে 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 আচ্ছা রে এখন দরকারই মাত না এখন তুমি খো আমার কিতা এমন দরকার রে তুমি ফোন দিয়া নাইলে হুসে এরে শুনো না খাইলটা কিনা নি আমার ফোনে কাম করেন না হ্যাং মারিচ্ছে কিতা হইছে আল্লাহ জানেন আমার একটা নতুন ফোন কিনা দিবাইনি আসাইলে রে গো পপি আসাইলে রে শুনো তুমি আর ফোনে হ্যাং মারে ফোনে সমস্যা করে রো জরুরি দরকারে তুমি আমার ওখানে আনাইছো না নি পাইছো আমি মোবাইল দিছি তুমি মোবাইল নতুন ফোন চালাইবা বুঝছো কোনো সমস্যা নাই নো প্রবলেম হাসা ফোন কিনা দিবাইনি টেক আর একটা কথা কইলে আমার না নিজে শখ আইফোন চালাইতাম একটা আইফোন কিনা দিলাও না আর জলদি জলদি দিও জলদি না দিলে তো তোমারও সমস্যা তোমার মারতাম পারতাম না শুনানো ও আচ্ছা আচ্ছা আইফোন না নি আচ্ছা দিলাই ওর আইফোন কপি একটা কথা তুমি তো জানো আমি পড়ালেখা শেষ করছি পড়ালেখা শেষ করার পরে অনেক চাকরি খুঁজলাম যখন পর্যন্ত কোনো চাকরি পাইছি না এখনও বেকার বাপরও তো লখাইলাম আমার সামর্থ্য অনুযায়ী তোমার একটা ফোন কিনে দিই কিন্তু বালা ফোন ও মানে হইলো তুমি আইফোন কিনে দিতে পারতাই না আয় রে আচ্ছা সামর্থ্য নাই বুঝছি আইছো হে সা না খার ভালোবাসার মানুষরে আইফোন কিনে দিত না সোনা কিনে দিত না সবেও সা আচ্ছা যেসব সামর্থ্য হইবো সময় দিবা তো এই সময় দরকার তোমার এলিয়ন কার এখান থেকে আমি ওখানে তুমি বইবা স্টারিং আমি তো আমার তোমার করে দিতে পারা আমার খান তো তারপর ওগুলা ঘুরাই আচ্ছা তে হুনো তিয়া সুন্দর করে দেখি একটা ফোন কিনে দিবা দামি একটা ফোন কিনে দিবা হ্যাঁ পপি তুই একটা কথা জানো নি কিটা আমি কিন্তু জানি তোমার মন প্রাণে সবটা দি অনেক ভালো আমি তোমার অনেক ভালো ইখান তো আমি জানি আমিও তোমারে মন তাকে সত্যি ভালা পাই আচ্ছা ঠিক আছে আমি তোমার লাগি একটা গান গতকাল গাইতে আসলাম ও মাই গড গান লেখো জানি উনি দেনি ওই তুমি আমার কেসকো আমি তোমার ডিসকো সলো দুইজন কোনো জাগাতে যাই তুমি আমার কেস কো আমি তোমার ডিস কো চলো দুইজন কোন আম বললাম যে বাড়ি চুপ না কোন কোন না গেলে পয়সা না দিলে বাজার যা নকরি
কারণটা অবশ্য কোনটা না আবার কোনটা আছে রে কোনে বলি কোনে মাত গাওর মাঝে আসতে একটা ব্যাপার বেলারা লই উন একবার করে আসে একবার কয় না ইচ্ছা বুঝলাম তোর কথার মাঝে কিটা নানি রহস্য রহস্য বাপ লাগার আমারে বালাইলে কুলিয়া কইবে না ওই দেখলা টিগু যদি আত্ম তাকে গাওর বাবার তাকে না ব্যবহার করিল তা মুঙ্গা গুলাম সা সা রে বা তুমি আমারে ভুল বুঝিলিল সা সা আচ্ছা দেখো এটা বাদ দো হুন সা ও যে তোমার ফুরি পপি পপি পপির চলাচলতি একটু বেসেবা বেসেবা লাগে বা আমার কাছে এর লাগে আমি চিন্তা করলাম কই সাসারে ঘটনাটা খুলিয়া খোয়া দরকার তো কিটা হইলতে আমার ফুরি যদি চলা ফিরার মাঝে বেসেব বেসেব তোর লাগে তুই আমার কান্দা আমার ফুরি কান্দা ভাই থাকতে না হরিয়া আটিয়া যাইতে আমার ফুরি যদি বেআড্ডায় চলে বেলাইনে চলে মন্তা জালি আছো নিকাল মন্তা জালিয়ে দেখবা তুই দেখ রাখে লাগে তারে রে হেস পর্যন্ত আস্তা গাউ খাইয়া আইছো নি আমার গরো সান্নাইতা আমার গরো গিট্ট লাগাইতে আইছো নি গুলাম বাচ্চা কুনানো উচ্ছি রে বাসা তুমি ওখানে আমার উপরে গরম হয়ে গেছো মানছে কয় না নি বালা করলে হালা ডাকে তুমি ওখানে আমারে ও হালা বানাইছো আর কি আচ্ছা যাই এটা বাদ দো হুনো সুসা তোমার যেখান খুঁজতাম আসলাম ওখানে আমি আগে খুঁই ও যে তোমার ফুরি পপি পপি এরে বো মনে হয় লোকে ফেমুম করে রে ফেম করে ফেম করতে আমি কইয়া দিছি ইকান বাল্লা জিনিস আমি কইছি কোনো হকির রাখার লগ না দরিয়া যদি বড় লোক কোনো গুলো লোক দরিয়া যদি কোনটা হয়ে যায় তাহলে আমার জান বাঁচাইল হইলে তোর এত জলে কেন রে দূর রে বাসা হ্যাঁ
তুমি আমারে ভুল বুঝি লইলাবা বলো সুতা পরে বুঝবাই ও কি তুমি এত তো ভালা মানুষ আছ না তোমার কি হলো রিজা হ্যাঁ রিজা বেবাটা রিজা লাটি দিল মরি জঙ্গ বেবাটা বেবাটি আল্লাহ আল্লাহ তোমার গন্ধ ছ মনস্থ করাও আমার রিজা রিজা গন্ধ দাকি করি জঙ্গ বেবাট কুনা নরি আল্লাহ আল্লাহ কি দা দি গন্ধ বাই গুলাম গন্ধ বাই এই নি কত করো বেবাট নল ফেরত কুনা নর আতা গাও বাজিয়া কইতে কইতে আইছো কোন আমার গরো বেজল লাগানি আমার ঘুরি ভালো হইব কি না বাদ হইব মনটা জ্বলিয়ে বুঝবা তুই কি গুরু করো কি গুরু দেখ আম্মা আম্মা কই গো তার গাইলা সিল্লাখানে কত সময় লাগেনি হি ডাক নুয়ানি আব্বা হই আসুন গরো ও আব্বা আব্বা এরে কই গো বেয়া সেন ফয় ডাক কি তো হইছে কইতে নানি বেটা কি তা বাসন মতে কি ডাকি খান তো বুঝায় না এটা দেখো বাসন গুড বাসন ও কি দিছি আব্বা আম্মা আমার টাকা 50,000 লাগবে আজকেও লাগবে আমার 50,000 টাকা ও মনাই কত টাকা দি তুই কি তা করতে হায় রে হায় টাকা দি আমি যেতে তা করি টাকার আমার দরকার আছে আমি খুঁজি টাকা ইত্তা আমার টাকা ইত্তুই বউ লতুল না আমি মাছর বাড়ি কাম করি আমি 50,000 হইতাম কই বেটা ডং করে আমার লগে বাবা যদিন ফুয়া সকাল লাগ যদি পূরণ করতে পারো না তাইলে তোর মাছ লাগে না মনাই ও তা কি যা তোর বিয়াত দবি খাইয়া না খাইয়া তোর বাপে মানুষের বাড়ি কাম করিয়া তোরে কষ্ট করি পড়া লেখা করাইছে মনে করছিলাম আমরা তুই পড়া লেখা শেষ করবে ভালো একটা চাকরি করবে তোর বাপের দিন ফিরবো আমার দিন ফিরবো আর তুই তোর টাকা লাগ করে মনাই খারাপ তোর আমি টাকা দিই ও তোর নে 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 ফুট নে টাকা বহুত কষ্ট করে জমাইছিলাম তিনলে দি পানি পড়ে রে মনাই তিনটা ঠিক করার লাগে জমাইছিলাম নাকি তোর সকাল লাগ পুরা তোমার তো না ফখরানি পয়সা দিয়ে আমার 50,000 টাকা সকাল লাগ পুরো হইছো না ও না তোমার টাকা আমি দেখিলাম অবনয় মনাই মা তুমি তারে ছোট মারতে গেলে তো মারতাম না তুমি কি তা হতো কত বড় বেয়াদ দম আমার সামনে তোমার অতটা কথা হয়ে হইয়া গেল হে বাচ্চা মাতু কি তা থাকি কি তা কই এটা দুনিয়া কোনো লাভ আছে কইছে তুমি তারে লাই দিয়া দিয়া প্রশ্ন দিয়া দিয়া মাথা তুলছো মনে রাখো মাথা দিয়ে তুলছো তারে তুমি মাথা থেকে লামাই কি কাম এটা কাম মন্তাজের বাড়িতে মনাই আমি তোর একটা কথা কই গুসা করিস না তোর লগে আমি আর ফাখানি যেতাম নাই ফাখানি যেতে না মানে মতই কিতা হইতেছে রে হে মতই আমি তোরে কইছি না আমি তোর সম্পূর্ণ খরচ বহন করব তুই আমার লগে ফাখানে যাবি খানোখা আমার মাথা মগজ ঠিক নাই খানোখা আন্দু মাতিস না বুঝছস নি মনাই রে আমি মনে করতাম তুই খুব ভালো একটা পুয়া ওখান মনে কর তোর লগে চলতাম সবসময় আমি এর উপরে তুই শিক্ষিত একটা পুয়া কিন্তু আজ তুই চাচার চাচির লগে যেটা করলে ছি 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 মতই খানোখা আন্দু ভুল বুঝিস না আর আন্দু মাতিস না বুঝছস আজকে আমি আমার মার লগে আমার বাপর লগে যে একটা করছি একটা তোর এবং আমার বালার লাগে করছি কারণ হয়েছে কি আমরা পাখানে যেতাম কোন টাকা পয়সা তোর তুই জানো আমার কাছে না কোন আমার বাপ মার কাছ থেকে যদি আমি না আনি তাইলে আমি পাখানে যাইবো কিলাম তারা টাকা দেন না দেন না ওটার লাগিনা আমি ব্যবহার করলাম তারা লোকে মনাই রে তুই তারা মনের মাঝে কষ্ট দিয়ে টেকা আনলে আর ও টেকা দেখিতে আমি যেতাম আমার যাওয়ার সম্ভব না রে মনাই উনি একটা কথা কই তোর মা বাপ না থাকলে বুঝলে না মা বাপের কি যন্ত্রণা যেটা আমি বুঝলাম আমি অনুভব করলাম রে মনাই আমার মা বাপ নাই মতই তুই খানো খামারে জ্ঞান দেওয়া চাইছ না বুঝছস নি আমি আমার মা বাপর লগে এই খামটা করার কারণ হয়েছে গিয়া তুই এবং পপি ও দুইটা মানুষের লাগে বুঝছস পপি আর আমি মানে কিতা বুঝা পপি আর তুই মানি হয়েছে গিয়া কিতা নসনি যে তোরে এবং কথা দিছি আমার ফ্রেন্ড বন্ধুরে লইয়া ঘুরানি যেতাম পয়সার দরকার আর পপির মোবাইল নষ্ট হয়ে গেছে অনেকটা পপির মোবাইল কিনিয়া দেওয়া লাগবো আমার টাকার দরকার ওটার লাগে হৈরানি মতো আমি বারবার এক কথা আমার হইতে ভালো লাগে না বুঝছি বন্ধু খুব গুরুত্বপূর্ণ মহামূল্যবান একটা কথা কই শুনবেনি কিটা শুনবেনি কো হো টাকা পয়সা আছে আজ আমিও তোর টাকা পয়সা দিগুলো আনে যাইব পপিও যাইব আফজলও যাইব বুঝছস নি টাকা পয়সা যেদিন থাকতো না আমিও যাইতাম না পপিরেও ফাইতে না আফজলরেও ফাইতে না ফাইবে কারে জানোস নি কতে কারে ফাইবে কারে ফাইমু তোর মার বাপরে ফাইবে মার বাপরে ফাইবে বুঝছস নি মতই রে মতই জানে ওলান কর গে বেটা তুমরই লাগে মার বন্ধুই
তোমরা যদি আমার যদি ফালাই যাও যাও কি কিন্তু আমার পপি আমারে ফালাই দিত কারণ কি জানো তুমি পপির দুনিয়ায় একবার আমি একবার পপি আমারে জানে দিলে বালা ভাই আমিও তাইরে মনে প্রাণে বালা আরে মনাইসান ফাকি কত প্রেম দেখলাম দেখা নাই প্রেম পুরো ছান্দি ফালাই মত রেবা মুখ অফ আচ্ছা মনাই তোর কথা আমার মুখ অফ অফ রাখলাম আজকে একটা পরীক্ষা হই যাও তোর আপন কে আর ফর কে বুঝি নিতে পারবে কিটা কইলি পরীক্ষা এম তুই পরীক্ষা তো তুই ফেল করবে আচ্ছা সমস্যা নাই হো কিতা পরীক্ষা হোসাইন খারেদি পরীক্ষা করতে কইতাম নি ওহ তুই কইলে উঠিয়া পরীক্ষা করাইতি পরীক্ষা করতাম তো দেখি লাই তুই খারেদি পরীক্ষা করাইতি দেখি লাই হো আচ্ছা তৈয়ার হুন আমি কই তরে হো এখন দেখতাম তোর কথা ঠিক না আমার কথা ঠিক আয় মাল হইয়া আতি যা দিব ও কিচ্ছু না আমি আসলে মন মন তোমার কাছে যাওয়াত আসলাম আমার কাছে যাওয়াত আসলাম কেন আসলা কোনো দরকার নেই দরকার বলতে আসলে কিলা যে হইতা আমলার বলতে কি তাও দরকার টাকা পয়সা কুজা ছাড়া আর কোন তাও হইতো পারে না তুমি অত তোমার তো শুনে সসা কো কিতা দরকার না রে বাবা হে বুঝি লিচু আছে আসলে আমরা হামলা বটাই আমরা রোবা বনু টান আর কিছু আছে ও বেটা আমার 50,000 টাকার দরকার আছে রে বাবা দেখছ নি কথা কই তুই তো তো মারতে না করছিস না নি ও বাস সসা 50,000 টাকা 50,000 টাকা দিয়ে কিতা করতে হবে বাবা রে আমার কোনো দরকার নাই দরকার আমার পুয়ার মনার দরকার তার কিতা দরকার তাও আবার 50,000 ওই রে পুত থান দরকার লেখাপড়া ছাড়ছুট মাথা ফ্রেশ হইবে লাগি বলে একটু গুড়টা গুড়ার লাগি তাহলে 50,000 টাকা বলে যে ছাগল তাকে আনিয়া দিতাম আরে ফোনসান তুমি হামলা বেটা তুমি 50,000 কই ফাইতাই ইকান যদি বুঝতো তো তো মনে হয় ওটা করলো না রে ও বাস যা তার না তো শিক্ষিত করলো এবার তার বাদেও হে কিলা তোমার না বুঝিয়া 50,000 টাকা তোমার কাছে চাই কিলা খোঁজ শিক্ষিত হইছে মানুষ হইছে না ঠিক কইছিস খালি শিক্ষিত হইলো হয় না মানুষ হওয়া লাগে আমি রে পুত আমার ঘরে শিক্ষিত বানাইছে মানুষ বানাইতাম পারছি না ও বাস চাচা তুমি কোনো চিন্তা করিও না চাচা তারে ফাইলে আমি বুঝাইব নে বাবা রে সেও বুঝ মানছ না আজ বাপরে কথা হচ্ছে বা এর লাগি বানাইছি বিখ্যাত বুঝছি বাস চাচা ও বাস চাচা হে যদি না মানে তো তুমি টেকা পাইতাই হইবা বাবা রে বা টেকা পাইতাম কই কাম সে বুঝেন না ও আমার ফারবাই নি 50,000 টাকা দিতাই কি আল্লাহ চাচা আপনি আমারে ওখান হইয়া শরম দিলেইলা আমার কাছে টাকা নাই এই তোর কাছে আছে না রে না আমার কাছে টাকা ওকা নাই বাবা এই মাসের টাকা ওকা দিছ কই না ও ভাতিজা ও ভাতিজা বুঝছি তোমার তো নবাই বলে লাভ দে এটা পাইব নি ও সসা লাভ দে ঠিক আছে এক বেটিয়ে দেবা ও বাস সসা তোমার কিতা আছে আর তোমার কিতা বুঝিয়া টাকা দিব কোসাই ওই বুঝছি রে পুত আসলে আমি কিতা থইয়া লাভ আনতাম আর আমারে খেলেও বিশ্বাস করছো এর চাইতে দেখো তোমার খেয়ে হাওলাত দেনে আরে আফজল পাইলে পাইলে তাই ফাড়ো টাকা দিল হইতো না ফেট নিকে যাও আফজল তা দিব আমার আফজল দেখি মন তা জোর বাড়ি কি মন তা জালি কি তাই কত লেট করে এখানে আর একটা ফোন দিয়ে দিই হ্যালো কই তুমি কোন জায়গায় যাইছো অত লেট কিটা লাগি হয় আচ্ছা ওকে তাড়াতাড়ি আও এটা হইলো আর তাই দা যারা আমি যাই তুই দিকে তুই যা ওকে দেখ আমি কইছি না তোমার আমার নিজের উপরে রাগ এত পরিমাণ রাগ আমার নিজের উপরে উঠেছে ইচ্ছা করেন না আমার মাথাতে একটা
টুসি মারি আমি নিজে সুইসাইড করে মারা দিতাম বুঝছো সুইসাইড করতে ইয়াল্লা এটা পারে না এটা হইও না আচ্ছা কুলিয়া কইতা তো না কুলিয়া হলে বুঝমু কিলা তোমার কি তো হইছে হেরে 22 গুণ সমস্যা হইছে নি ওই একটা সমস্যা হই গেছে বিরাট একটা সমস্যা হইছে বিরাট সমস্যা হইছে ইয়াল্লা ভাই সব ঠিক আছে নি সাজা জি ঠিক আছে নি তার শরীর ঠিক আছে নি না বেমার না সব শরীর ঠিক আছে আম্মা আবার কিছু হইছে না তে পপি হুম কইতাম নি কোন আল্লাহ না কইলে বুঝমু কিলা ও তো টেনশন দি রাখি তার লাগি ওইছে গিয়া পপি তুমি কইছলে আমি তোমারে মোবাইল দিতাম হুম আমি কইছি হয় তোমারে আমি একটা বালা মোবাইল কিনে দিই ও কইছো তো পপি আমি তোমারে মোবাইল কিনে দিতাম পারতাম না ও কি দা কইলে তুমি আমি আর আমার সব বন্ধু হলরে বান্ধবী হলরে কইছি তুমি আমারে দামি একটা মোবাইল কিনে দিবা ই কিতা কও তুমি কিতা কইলে পপি তুমি তোমার বন্ধুরে বান্ধবীন ধরে উঠিয়া কইছো মোবাইলের কথা বস চেষ্টার উঠিয়া হইবে আমি যারে বালা পাই যে আমার মোবাইল দিত আসিন তাই মোবাইল দিতে পারছুন না তা না তো টেকা নাই এরে পপি তুমি বলি গেছনি তুমি বলি গেছনি আমি রিলেশন করার আগে তোমারে বার বার উঠিয়া কইছি পপি দেখো আমি বেকার ফু আমি ফোরা লেখা শেষ করছি আমি একটা চাকরি পাইলাম না তুমি জানো আস্তা দুনিয়ায় আমি চক করছি একটা চাকরি লাগি কিন্তু কোনো জায়গাতে একটা চাকরি পাইছি না কোনো জায়গাতে একটা চাকরি পাইছি না তুমি জানো আমার বাপ বৃদ্ধ বাপি যে বাপে আটটা ভারত না হার্টের রুগী ও বাপে মানুষের বাড়ি গিয়া 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 কাজ করিয়া নিয়া আমরা সংসার চালাই ও বাপর টেকার তাকে আমি আনি অনেক সময় তোমার মনের আশা পূরণ করি অনেক সময় উঠিয়া তুমি অমুক জায়গায় যেতে ওর অমুক রেস্টুরেন্টও খাইতে অনেক সময় উঠিয়া হো তামা দাও হো তামা দাও আমি ও বাপর টেকার তাকে তোমারে দেই ওদের না করছি ভবি ওদের না করছি আজকে তুমি সাইয়া বইলে আমার কাছে কিতা 50-60 হাজার টাকার মোবাইল আমি কই বইতাম আমি ফাইতাম টা কই তুমি তোমার বেকার দেখতে ভালো পাইছো হ্যাঁ বেকার দেখে ভালো পাইছো না মুখ লাগাম দেও ও তো চিল্লাও কি ডাল লাগে ও তো মাতো দরকার নাই আমি তো মাত বুঝি না আমার মোবাইল দরকার তুমি কুনানটা কি কিলান না মোবাইল দিবে তুমি পাল্লা জানো কিতা হইলে আমি জেসা হলে তোমার মোবাইল দিতাম তুমি মোবাইল চাও দরকার হইলে চুরি যাইবা চুরি করে নাম মোবাইল দিবা মোবাইল দেওয়া লাগবে তোমারে কিতা হইলে পপি পপি তুমি আমার কিতা হইলে ওটা তুমি আর বালা পাও ওটা আমারে বালা হও তুমি আমারে পুটে চুরি পাঠাই দিরা তে কিতা হইতাম মোবাইল কইছি মোবাইল দেওয়া লাগবে মোবাইল ছাড়া কিছু বুঝি না মোবাইল হয় দিবা আনাইলে আইস থাকি তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই পপি এই এই বিমান এই ছোট লোক তুই ও তো আমারে বালাপাস মানে তুই ও তা বালাপাস তুই সামান্য মোবাইল লাগি তুই সম্পর্ক শেষ করে দিতে চাস তাইলে তো তুই আমারে বালা পাইছস না তুই আমারে বালা পাইছস না তুই একটা লোভী তুই খনিকর লাগি আমার জীবন আইছস এই তোমরার মতো কিছু ফুরিল লাগে অনেক ফুরিন কলঙ্কিত তোমরার মতো কিছু ফুরিন তোর লাগি সারা ফুরিন কলঙ্কিত বুঝছস সি সি তোর মুখে দি সাইতো গিন্না করে তুই আমার সর মারছস না ও মারছি তুই সামান্য একটা খামলা বেটার হয়ে তুই আমার সর মারছস এই এই তোর তো মনে হোর আমার মানে জায়গাটা কি মানে কি দতাম দুনিয়াটা কি তুলি দিতাম তোরে আমি দেখিয়া সার মুখে মনে রাখিস তুই আমার গাতা দিছ খামলা বেটার হইয়া যা যা কিটা দেখিয়া সারতে যা দেখলিস যা মোবাইলে দেখতে পারছ না তো সম্পর্ক হলো তাস কিটা লাগি তোর দেখিয়া সার মমি উঙ্গা লুবির বাচ্চা লুবি পাল্লা তুমি এত প্রাণ আমি হার তোলে ফানি বইলাম এই হারে আমি বালা হইলাম কি পাল্লা আমি হারে বালা হইলাম হারে বালা হইলাম পাল্লা আমি হারে ভালোবাসলাম আমি হারে অত ভালোবাসলাম বন্ধু তুই তো বন্ধু তুই তো হয় না বন্ধু মতই আমি হারে বিশ্বাস করলাম রে মতই 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 রে আমি ভুল মানুষের হাত হাত ধরেছি ও মতই আমি কিতা করলাম বন্ধু আমি একটা কথা কই বন্ধু এই দুনিয়ার মানুষের চিনা বড় কষ্ট রে বন্ধু বড় কষ্ট ঠিক কইছস মতই তোর লগে স্বার্থ ছাড়া মনে রাখিস সেও চলতো না চলবো কে জানত নি মার বাপ স্বার্থ ছাড়া মতই রে তুই আমার চোখ খুলিয়া দিলাইছস আমি অতদিন অন্ধ আসলাম আমি যেটা মানুষকে বিশ্বাস করলাম যেটা মানুষের লাগি দিনের রাইত করলাম রাইতে দিন করলাম যে মানুষ এত বালা হইলাম আমি ও মানুষই আজকে আমার ছাড়িয়া গেল এই দুনিয়াতে মতই জানি ভালোবাসা বলতে কিচ্ছু রয়েছে না কিছুটা মায়ার বাকিটা অভিনয় যে গুই নাই স্বার্থ লাগিয়া স্বার্থ শেষ হইলে সব যাই আচ্ছা তোর প্রেমিকারে তো দেখলে কতক্ষণ বালা হয় তোরে কারণ বন্ধুন দেখছেন আমি বন্ধুন দেখতে চল চল আর হয় দেখিলে আমার বন্ধুন আমার কত টুকু আছে প্রেমিকা দেখলে বন্ধুন দেখছে না আরে পাগল বুঝলি বুঝ আচ্ছা কিতা বেসবো পড়ছো ভাই রে বা
আসলে কিটা হইতাম কিলা মানুষের লগে হইয়া অভিয়াস নাই কিলা যে হই অবা মুই যে করিও না নিঃসন্দেহ তোমার আমি মায়া করি বুঝো না নি হোক কিতা দরকার না মায়া করি কেন ঠিক আছে বুঝলে হুডুমান থাকি তো খোঁজা খুঁজির কোনো অভ্যাস নাই আমার খুয়াগু পাগল হয়েছে তারা 50,000 কোটি টাকা আমি যে থাকার তাকে নিয়ে দিতাম মানে হো সাই বাবাই আমি 5 টাকার বেটা নাই সে আমার 50,000 টাকা দিব 50,000 ই কিতা বাগোটাই ভাই চাকরি উকরি পাইছে না কিতা কোনো না ভাই চাকরি পাইছে না এ খর তার বলে মাথা ফেরে শৈব একটু গুড়ছো গুড়ার লাগে আমার কাছে 50,000 টাকা স্যার ই কিতা হবা ফুয়ারে অত কষ্ট করি মানুষ করলা হেই কান বুঝে না তুমি 50,000 হইতা কই আর এ 50,000 টাকা দি গুড়ার যাইতো ভাই রে বা শিক্ষিত হই রে শিক্ষিত বানাইছি ঠিকু মনে হয় মানুষ বানাইতাম পারলাম না ও গুড়ার 50,000 লাগে এই তোমার আই যাবার হে বেইজ্জত করলো বেইজ্জত করছে ভাই রে অত কষ্ট করি মানুষ করার বাদ দেও তারই কান করা ঠিক হয়েছে না ওই তো মন খারাপ করিও না আল্লাহ বুঝ দিবা না একদিন বুঝ বুঝ হইতে গিয়েই থরে বাবাই তার যদি বুঝতাম তো আজ আই যাবার লগেই ব্যবহার করলো না অনেক ওই যে ভাই ফুয়ারে অভিশাপ দিও না সবর করো আর আল্লাহ রেখো দেখবা না আল্লাহ বুঝ দান করবা ফুয়ার মাঝে ওই ভাই ও ভাই তুই যে না ভাই বুঝছো নি আমার রাত একবারে খালি তোমার এই যে বিপদ কইরা না উপস্থিত সময় যদি আমার কাছে 5-10,000 থাকতো আমি দিলাম নে ভাই না ঠিক আছে এই বিশ্বাস আছে ভাই বড় বড় শাহরি আইছিলাম রে ভাই তুমি ছাড়া আমার খেয়ে দিব ভাই রে আমার সরম দিও না কইলাম না যদি আমার কাছে থাকতো তো তোমার দিয়ে আমি সাহায্য করলাম মানে যাইলাম আল্লাহ জীবন মানি বন্ধু যন্ত্রণা বেঁচে থাকতে তোমার শেষ হবে না তুই দাদি আমার হইতে রে বন্ধু আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তরে হরিতা মাদর রে তুই দাদি আমার হইতে রে কে গান গাইরা রে আচ্ছা মনাই দিকে আইতিলি তোরে ব্যাপার কিটা সে নাই গো কই গেছে কই নাই তা তো আমি কই তার আইব মনে হয় আইব মোটেও তো নাই ও গতও তো নাই দুটা এক লগে চক্কর দে গাও চক্কর খালি মারে কাল গাদে রোয়া গায় বতই বানাই দে তার বাদা হাওয়া কিতাবে কিতাবে কিতাব করো কত লিট করলে গেল করম লাগে না গরম না করে একটা ঝামেলার মাঝে আছে ঝামেলার মাঝে আছো হেই কিতা ঝামেলা হাই রে গিট্টো তো না কেন তুমি বদলাই না বন্ধু ও জানো ফফির লগে নানে ফিরি তাতির নানি ও ফফে মনে হয় শেখা দিলাইছে ফিরি তো শেখা খেয়ে আছে না বে বন্ধু ইলান কিচ্ছু না ইলান যদি কোনো কিচ্ছু হইতো তাহলে তো তোমরা আগে উনলে বন্ধু আমি মনে হয় তোমরা লগে ঘুরে যেতাম পারতাম না ও ফোন লাইনে তার মাত তুই ও দেখাইলে আবার ওখান তুই করে যাইতে না ওই সমস্যা তোমরা তো জানো আমি খাম খাস কিচ্ছু করতাম পারি না টাকা পয়সা তো আমার কোনো মুখেও নাই আব্বা উঠিয়া হয়েছে টাইম টাকা দিতে পারতাম নাই ও আমি যাইতাম নাই ই কিতা খুঁজবে ঠিক আছে রে যাইমু গিলা আর আমরা সবারে কইলেছি যে আমরা ঘুরার যাইরাম সমাধান নাই নো প্রবলেম মনে হয় যদি এবার যাইতো না তাহলে হেতার যাওয়ার দরকার নাই আমরা আমরা যাইমু কোনে হে তো পড়তে পারতে যাইতো বইলা তো কোনো কথা নাই সমাধান নাই যাওয়া লাগতো না তুই আমরা আমরা যাইমু কি কিতা হইলি রে আব্জুল আমার টাকা নাই গুতি কি আমার বাপে টাকা দিতে পারছ না গুতি কি তোমরা আমারে তুই দিতেই তুই কিতা করতো তুই কিতা করতো তোমার লাগে কিতা আমরা প্রোগ্রাম ক্যান্সেল করতাম না না আমরা প্রোগ্রাম ক্যান্সেল করা যেত না হে গিট যখন স্কুলে পড়তাম তোর মা বাপে তোর টাকা পয়সা আইতা না তুই টিফিন খাইতে পারত না তখন আমার বাপে দোকানদারি করতো আমার বাপের প্রচুর পয়সা আছে আমি প্রতিটা দিন 200-300-400 টাকা করে নিয়া তোমরা দুটা টাকা খাওয়াইতাম স্কুলে 1:30টার সময় তোমরা টিফিনের 1টা টাকা লিয়ে দিতে না আমি নিজে না খাইয়া
তোর বাবা ওইদিন আমার বাপর বাড়ি কাম করছে খড়িয়া টাকা পয়সা উড়ি করে না তোমরা মুখ বাদ দিতে তো খার লগে মাত্র বুঝরে নি ও আরে আপ তোমরা বাড়িতে আমার বাপে প্রায় সময় গিয়া কাম খাস করে কাম খাস করার পরে তোর বাপে টাকা দি তুই আমরা বাদ খাই কিন্তু একটা জিনিস জানি রে আব্দুল যে যে খর মালিক কাল্লা তো আব্দুল গিট্টু তোমরা দটার কাছ থেকে যা বুঝার আমি বুঝি লেছি তাই বুঝছুন এই তুই কিতা বুঝছস কিতা বুঝছস তুই ওখানে বুঝছি যে আমার মা বাপরে কষ্ট দিয়া অনেক সময় তোমরা খুশি রাখ আমার মা বাপে যে জায়গা থাকছেন যাইতাম না অনেক সময় মা বাপর কথা উল্টাইয়া তোমরা লগে ও জায়গাত গেছি আমার বাপে হাম খড়িয়া যে পয়সা আনতো আমরা ফ্যামিলি চাউল ডাল আনার লাগে ও পয়সার তাকে আনিয়া তোমরা লগে আমি অন্য জায়গাত গেছি তোমরা রেখা পাইছি কিন্তু হন আমি অতদিন যেতা মানুষের লগে চক করেছি শুধু মানুষের লগে চক করেছি কোনো মানুষের লগে চক করেছি না গিট্টু আব্দুল একটা কথা জানিয়ে রাখো তোমরা আমি শিক্ষিত হয়েছি কিন্তু মানুষ হয়েছি না যদি মানুষ হইতাম তাইলেও মানুষ খেগু আর মানুষ খেগু সিনিয়া চলতাম সিনিয়া ধরতাম তোমরা দটারে হইয়া থাকি দেখবা একদিন তোমরারও মনে শিক্ষিত বানাইছে মাস্টার্স পাস করাইছে কিন্তু মানুষটা আসলে তার স্টাইল দেখি আমার কালে ধরিল জলে শোনা বন্ধু ডাকছে তো নানি লাগিয়া খবর আর কিতা বতই রে কম বেশ তো সব রোদ কিনলাম খেয়েও মার আপন নাই সব স্বার্থর লাগে আমার লোক ধরছে ও মতই এই দুই দিন আছে দুইজন মানুষও নিঃস্বার্থভাবে সন্তান তোলে আর খাটে তার হয়েছে আমার মার বাপ তোর মার বাপ বতই আর এখানে এক মিনিট উবাইতাম না চল মতই আমার মাফর কাছে ঠিক আছে মা বাপে মাফ করে সন্তান দে বুঝছস আর দেরি করিস না অমর তুই আমি আমার বাপের লগে অনেক হন্যা করছি অনেক হন্যা করছি জানি না তারা মাফ তোর পাগল মা বাপের কান্দাত গেলে কি সন্তান দে মাফ না করে ফারেনি তাড়াতাড়ি তোর তাড়াতাড়ি তোর ওগে টাকা বাজি তুমি তো মনাই হওয়ার লগে চললো না আমি প্রায় সবাই দেখছি ও ফুয়াটা খামটা কিতা করছে চিন্তা করি ভাই যায় নি রে বাবা মন্তা সাসা তোমাকে তো মনের কথা করে আনি আরে সোনার এগুলোর কথা কয়ে লাভ নাই এগুলো তো হামলার ভুয়া হামলার করার হামলা আমরা লগে ভাই মানে করতে ওকে দূর গুলাম আমি কই কিতা তুই কই যে কিতা হ্যাঁ তুমি কিতা কইতা চাই রায় তোমার লগে আবার কিতা করতে তোমার লগে আবার চাই তখন তা করার কথা নাই কারণ তোমার প্রফিট লগে হে ফিরিস করে এটি ফিরিস করে হল ঠিক যা তামরি ডেঙ্গার বেচা হরে যে আমার কান্দ দেখি হর আমার কান্দ দেখি বালাল লাগি জিজ্ঞা করলাম তোরে কই দেখি কিছু শান্ত না বাইতাম পারিনি অনেক সময় উনি আরু হইল বালা জুতি কথা মাতো যখন দেখি আমার লগে ফাগলামি লগাইছো দুঙ্গা ফাউল আর ফাউল আল্লাহ আল্লাহ কি আল্লাহ রে শোনা মন তা সা তুমি তুমি আমার বোন কোন দিন বিয়া করলাই আমার জন্য হালা ডাকি লাইলাই আর তাতে বাটে মাতো আমি তো সেখানে আসা কথা কেন কইছি হ্যাঁ কই ভাই আরো আবহ করে মাতাইলাম বালা এখন কথা কইল না বালা উত্তর দিল না মিথা মাতলো এই বেটা জিসিয়া কইলিছি এরা হুন বিলকিস মারিস না ইন গট নাইছে না নিও কোন কত বলাইলে চিন্তা করি হুন মনাইয়ে খ খ খারবাটটা করছে কিতা দেখছ দি ইয়াল্লা ইয়াল্লা এখন তো দিন দাই তোর রে তার মা বাবার লগে যে ব্যবহারটা করছ ওটা ঠিক হইছে নি রে বাবা কসাই খালি তো মা বাবার লগে এটা করছে না কইলাম না নি কইল গিয়া হামলার ভুয়া এ তো হামলার মন মেজা দোলা থাকব কইছে না নি আমরা লইয়া পিকনিক কোথায় বটা খাবো তা দিব মতই টাকা একলা দিলাব কিতা তো ফুটাঙ্গে দেখাইছে আমি যেন বড় লোকর ভুয়া আমি একা কইছি না একা কইছে খালি তো তোমার লগে না আমরা লগা ভাই মানে করছে ইকে হ্যাঁ আর কিতা করছে সে তো তার ভুল বুঝতে পারছে আমি আজকেও আজকেও আমার ফুরিয়ে লইয়া কোটাই বাড়ি যাইম কইতা চিন্তা করে মন তা না রে বাবা কোনটা চিন্তা করলাম না
আমি ওখান যাইছি বুঝলাম রে বাবা চিন্তা করো না আবার বহুত বড় চিন্তা করতো ফুড়ি লালাইয়া দিলাই তো হামলার ফুয়ার গেছে ফুড়ি করতো সুন্দর স্মার্ট ফুয়া বড় লোক ফুয়া দিলাই তো বেড়াইয়া এ গুলামর গুলাম চিনস্তি পারি ইয়া নাল করলি মু তোর তো দেখতে আর ইয়া লাগলে এমনি তালে ঠিক আছে হরি যাবার কান্ত দেখি হরি যাবার কান্ত দেখি ও তার ফেটা তেন কি হস মন তোমার ফেটো বালা কথা কইছে এখানে হস হইছে না আমারে আরো খালি আই তুমি করিজা মারকান্দা তা কিওরিজা এ যা এ করি মারতো না জানো তো আমার দা তো কত মানে বাবা জানি সরি কইলা এ বেটা সরি আরে খামর মারি দিম সরি গুলাম বেচ্চা দেই দাম কত বড় যাব দেখো নে আমার লাড়ের মাঝে মারি লাইছে তুমি খাওয়াই আমি দা বড় করাই নি মন্তা দালি কোন না কি তা গো কি তা অত বইয়া বই আসমান জমিন চিন্তা কররাই তুমি না চিন্তা হইলো গিয়া ওফা গুরে তারপরে লেখাপড়া করাইলাম কিন্তু একটা চাকরি দিতে পারলাম না এই পাগল বাকিতে চলবো কিনা ও চিন্তা করো কাম কথা চিন্তা করো তার লিয়ে কি চিন্তা যে ফুয়া তার মা বাবার কষ্ট বুঝে না তার লিয়ে চিন্তা করার কোনো দরকার নাই বুঝবো একদিন বুঝবো তুমি তার লিয়ে চিন্তা করিও না কিলা বুঝবো হে কিলা বুঝবো তুমি কো গড় ঠিক করবার লাগে শেষ সম্বল রাখছিলাম তার এত নেতুলিয়া দিলাম তবুও তার বুঝন না তার পেট ভরেন না ইফা কি থাকো তোমার আমার দুঃখ বুঝতো মানুষের বাড়ি হামলা কাটিয়া তার শিক্ষিত করলাম আর এখনো কাটলাম এটা মাতু বাদ ইয়ে তোমার লাগে ওষুধ আনছিলাম টেকা না থাকলে আনতাম কিলে বুঝলে শরীরে আগুন এখন খুব বেশি বেজুত করেন না কত শরীর খারাপ না তার কাঁধে বাজারও গেলে আনবো না ও বাবা তোমার মাফ করে দিল আমি অন্য কন্যা করছি তোমার লগে বাবা কিছু হয়েছিল বাবা কিছু হয়েছে তো কতই কি তাবা আমার ঘর কিছু হয়েছে আব্বা আম্মা তোমরা ওরা মাফ করে দিও আমার শিক্ষিত মনাইছো ঠিক আছে কতদিন আমি অন্ধ আসলাম আমি ভুল মানুষের পথে আসছি মনাই রে তুই যদি তোর ভুলটা বুঝোস ওখানে আমরা লাগে বড় ফুয়াফুরিন তো যত কষ্ট দেখ বাবা বাপ মারে বাপ মার কাছে তা কোনটা নাই বাবা রে নিঃস্বার্থে মানুষের বাচ্চা খাইছে মানুষ করে আর আমরা তো বেটা তোর কোনোদিন খারাপ চাইছি না সবসময় তোর ভালো চাইছি এটা তোর ভালো হবে আর সারা জীবন আমরা তোর বালা ছেড়ে যাই তোর বাপে মন নাই মানুষের বাড়িতে হামলা কাটছ খেলে কাটছেন তোর বালার লাগে তোর যেন একটু বালা হয় তুই যেন বালা তোমরা আমার আর সরম দিও না ইলে আমার এখন অন্য ফুয়াই না সুই মা বাপুর আশ্রয় অবহেলা করে মা বাপুর অনেক কষ্ট দেন আবুজিয়া সাসা সাসি রেখো মনে হয় জায়গা তার ভুলটা বুঝতেও আছে তোরা আল্লাহর বাইসাই মাফ করে দিলাম বাবা মাফ করে দিছি তোমরা কোনোদিন যে রুখে আমরা গুসা করি পারবো না আল্লাহ একদিন ঠিক বুঝ দিবা ওরে বাবাই আমরা সমাজও খালি আমার মনাই নাই মনাই লেখান অনেক বাচ্চা খাচ্ছে আছে যারা মা বাপরে মনোর জানতে কষ্ট দে অথচ আমরা মা দিব বাবা দিব পালন করি আপনারা হুক আছেন মা বাবার লাগে কোনো দিবস লাগেনি মা বাপে অবহেলা না ভালোবাসতাম একটা জিনিস মনে রাখবা আজকে আমি আমার মা বাবার লোকে যা করবো তা কিন্তু একদিন ও দুজিয়ে চলবো আপনার উপরেও হতে পারে এর লাগি ভালোবাসা দিয়ে যেতে